আমি তো সবসময় অলওয়েজ পজিটিভ যে মিডল ওভারে আমি এবং ঋষাদ যদি দুইটা উইকেট বের করতে পারতাম তাহলে আমাদের জন্য ইজি হয়ে যেত। হ্যাঁ দেখেন যে যেহেতু আমাদের অপরচুনিটি আছে, একটা ম্যাচ হেরেছি আর এখনো দুইটা ম্যাচ আছে, সো আমরা দুইটা ম্যাচ না চিন্তা করে নেক্সট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি আর যেহেতু আমরা একটা ম্যাচ খেলেছি এখানে আফটার লং টাইম, আমরা ওডিআই খেলেছি, আপনি দেখেন যে 7-8 মাস আগে আমরা খেলেছি, সো একটু সবার ভিতরে ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেকদিন পর আমরা ওডিআইতে খেলছি, আমরা প্রিপারেশনটা ওইভাবে নিচ্ছি। সো আশা করি যে যেহেতু অনেকদিন পর খেলেছি এই মাঠে একটা আইডিয়া হয়েছে আর সবাই ভালো মোমেন্টাম কিভাবে নিতে হবে সেটা আমরা প্র্যাকটিস করছি। আর যেটা বললেন মুশফিক ভাই, এটা তো অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক যে মুশফিক ভাই ইঞ্জুরি হয়েছে, এবং মুশফিক ভাই টিমের ভিতর কত ইম্পর্টেন্ট পার্সন সেটা আমরা সবাই জানি, কারণ সে যেভাবে ক্রিকেট খেলে এবং দেশকে সার্ভিস দিয়ে গেছে এটা অসাধারণ ছিল। মেহেদী হাসান মিরাজ, ভাইস ক্যাপ্টেন অফ দ্য সাইড, লাস্ট ডে আই ওয়াজ সাপোজ টু মেক আ রিপোর্ট অ্যান্ড আই ওয়াজ শেয়ারিং ইট উইথ নাফিস ইকবাল ভাই, যে অনেকটা রিপোর্টে এরকম হচ্ছিল যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বাংলাদেশকে জিতিয়ে দিল, কারণ 55 রানের একটা দারুণ পার্টনারশিপ আপনি এবং শান্ত করেছিলেন, খুব স্মুথ যাচ্ছিল। ঘটলোটা কি মিরাজ, যে মানে এরকম বিপর্যয়, এটা তো আপনার ক্যারিয়ারেও কি আপনি এত ড্যামেজ দেখেছেন 11 রানে 7 উইকেট? একটা জিনিস যে দেখেন যে যখন আমি আর শান্ত ব্যাটিং করছিলাম তখন আমাদের দুজনের কাছে উইকেটটা ইজি মনে হচ্ছিল, বাট আফটার 20 ওভার্স তারপরে বলটা যখন একটু সফট হয়ে গেছে, একটু পূরণ হয়ে গেছে, হঠাৎ করে একটু টার্নিংটা শুরু হয়ে গেছে বেশি। বাট আপনি দেখেন যে মাঝখানে আমি আর শান্ত খুব স্ট্রাগল করতেছিলাম ব্যাটিং, আমরা সেট ব্যাটসম্যান থাকাকালীন ওই সময়টা, হ্যাঁ অবশ্যই আমাদের দুইজন যেভাবে সেট ছিলাম আমাদের দুইজনের ভিতর একজনের ফিনিশ করা উচিত ছিল, কারণ আমি শান্তকে বারবার বলছিলাম যে এই উইকেটে আমাদের দুইজনের যেহেতু প্রবলেম হচ্ছে খেলতে, পরের ব্যাটসম্যানদের জন্য অনেক ডিফিকাল্ট হবে, কারণ হঠাৎ করে উইকেটটা এরকম টার্নিং হচ্ছিল যে স্লো টার্নিং হচ্ছিল, তারপরে স্ট্রেট আসতেছিল, মানে আপনি প্রিডিক্ট করতে পারবেন না যে কোন বল সোজা যাবে কোন বল টার্ন করবে, এটা হঠাৎ করে হয়েছিল। বাট ওই সময়টা আমিও মিস্টেক করেছি, শান্তও মিস্টেক করেছে, যেটা আমরা এটা নিয়ে ডিসকাস করেছি। সো এই উইকেটে অবশ্যই আমার কাছে মনে হয় যে সেট ব্যাটসম্যানদের শেষ করাটা উচিত ছিল, এটা অবশ্যই আমি এবং শান্ত দুইজন মিস্টেক করেছি। বাংলাদেশ দলের লাস্ট ম্যাচে মানে খারাপ করার পিছনে বা এক্সপেক্টেড রেজাল্ট আমরা পেলাম না, আমরা যদি বোলিং ওয়াইজ দেখি মিরাজ, ওদের 71-এ 5 উইকেট চলে গেছে, আপনারাও কি মনে করেছিলেন যে তারা 240-এর কাছাকাছি চলে যেতে পারে, মানে এটা কি মনে হয়েছিল যখন ওদের দ্রুত 5 উইকেট চলে গেল? না এটা কখনোই মনে হয়নি। আপনি দেখেন যে যেহেতু আমাদের পেস বোলাররা ভালো বোলিং করেছে, খুব দ্রুত 5টা উইকেট নিয়েছে আর আমরা মিডল ওভার উইকেট পাইনি, ওরা একটা 100 রানের পার্টনারশিপ করেছে, এটা আমি মনে করি যে আমাদের বোলিং ওয়াইজ পেস বোলাররা খুবই ভালো বোলিং করেছে, দারুণ স্টার্ট করেছে ফিজ, শরীফুল, তাসকিন তিনজনই, বাট আমার কাছ থেকে যতটা প্রত্যাশা ছিল ততটা আমি পূরণ করতে পারিনি, এটা আমি মনে করি। লাইক কীরকম যে মিডল ওভারে আমি এবং ঋষাদ যদি দুইটা উইকেট বের করতে পারতাম তাহলে আমাদের জন্য ইজি হয়ে যেত, হয়তো আমি রান কম দিয়েছি বাট আমার কাছ থেকে টিম এক্সপেক্ট করে যে উইকেট নেওয়ার জন্য, কারণ আমার রোলটা খুবই ইম্পর্টেন্ট টিমের ভিতরে, আমি যদি উইকেট নিতে পারি এবং রান করতে পারি এটা বাংলাদেশ টিমের জন্য আমি মনে করি অনেকটা ম্যাচ জেতার ক্ষেত্রে অনেকটা উপকার হয়। মিরাজ, সেকেন্ড ম্যাচ সেই জায়গা থেকে যদি দেখি যে মুশফিক নেই, মিরাজ আমার দুটো প্রশ্ন, প্রথম প্রশ্নটা হলো যে টি-20 বিশ্বকাপের লাস্ট ম্যাচে আমরা আফগানিস্তানের সাথে হেরেছিলাম, যদিও সেটা টি-20 ফরম্যাটের, সেই আফগান জুজুটাই আপনাদের মধ্যে কাজ করেছে কিনা, এরপর একটা আপনি দেখেন যে আফগানিস্তানের সাথে তো আমরা এর আগে অনেকও জিতেছি, আপনি দেখেন ওডিআই তো আমরা জিতেছি ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপে, আপনি তারপরে দেশের মাটিতে টি-20 জিতেছি, এর আগে আমরা সিরিজ জিতেছি বাংলাদেশের মাটিতে, সো এটা এমন না যে আমরা ওদের সাথে একটা ম্যাচ হেরে গিয়েছি আমাদের সবকিছু চলে গিয়েছে, এরকম কোনো কিছু না। আমরা চেষ্টা করছি ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনার প্রত্যেকটা টিমেই ভালো স্ট্যান্ডার্ড মাইন্ডের, এবং আপনি কখনোই কোনো টিমকে ছোট বলতে পারবেন না, সো আমরা যেটা চেষ্টা করছি, একটা ম্যাচ আমাদের খারাপ হয়ে গিয়েছে, আমরা হয়তো যেভাবে আশা করেছিলাম উইকেটটা সেই রকম আমাদের সাথে আচরণ করেনি, এটা আমি অবশ্যই রেসপন্সিবিলিটি মানে বলছি এটাই যে আমরা যারা ব্যাটসম্যান ছিলাম, যারা সেট ব্যাটসম্যান ছিলাম, তারা দায়িত্বটা নেওয়া উচিত ছিল, আমি আর শান্ত সেটা সবসময় আমি বলেছি। মুশফিক ভাই নেই, নিঃসন্দেহে আসলে একাদশে পরিবর্তন এসেছে আসবে, সেক্ষেত্রে জাকির আলী অনেককে আমরা দেখছি ফিটিং করতে, জাকির আলী অনেকের হয়তো অভিষেক হতে যাচ্ছে ওয়ানডেতে,
সেক্ষেত্রে আসলে টিম কম্বিনেশনটা নিয়ে চিন্তা কি, যেহেতু আপনি ভাইস ক্যাপ্টেন, নিশ্চয়ই প্ল্যানিং এর অংশ আপনি? টিম কম্বিনেশন দেখেন যে আমাদের যে অনেক বেশি অপশন এরকমও কিন্তু নেই। দেখেন লিটন দাস কিন্তু সে অসুস্থ আছে, সে থাকলে হয়তো আরো টিমের ব্যালেন্সটা ভালো থাকতো। যেহেতু ওই রকম অপরচুনিটি নেই, জাকির আলীর জন্য অবশ্যই বেস্ট অফ লাক, কারণ ওর জন্য ভালো একটা অপরচুনিটি সুযোগ আসছে। ও যদি 100% নিজে দিতে পারে অবশ্য ওর নিজের ক্যারিয়ারের জন্য ভালো এবং দেশের জন্য ভালো হবে। সবসময় আসলে ক্যাপ্টেন শান্তকে রিভিউ নিতে আপনি সহযোগিতা করে থাকেন, আসলে রিশাদের বলে নবীর যে আউটটা ছিল, তো কি মনে হয় সেই আউটটা ওই সময় রিভিউ নিলে বা ওই আউটটা পেলে ম্যাচের দৃশ্যপটটা অন্যরকম হতো? দেখেন আমি যখন নিজে বল করি তখন অনেক সময় বোঝা যায়, বা বাইরে থাকে যখন সার্কেলের ভিতরে ফিল্ডিং করি, বাট কালকের যে মোমেন্টামটা ছিল এটা আসলে আমার পক্ষে দূর থেকে সম্ভব ছিল না। আর এটা ভালো বোলার এবং উইকেট কিপার ভালো ফিডব্যাক দিতে পারবে, সো বোলার হয়তো কনফিডেন্ট নিয়ে ব্যাটসম্যানকে সরি ক্যাপ্টেনকে কনভিন্স করতে পারেনি, এর জন্য হয়তো রিভিউটা নিতে পারেনি। আপনি যদি বোলিং থাকতেন আপনি পারতেন কিনা? আমি তো সবসময় অলওয়েজ পজিটিভ, আমি তো সবসময় নেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ।